ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। তো বন্ধুরা, মনে আছে তো সেই শামসুর রহমানের কবিতা? তো আজ আর শামসুর রহমানের কবিতা না, আজ দেখাবো ডিজিটাল বাংলাদেশের মেট্রো রেল। চলুন ঘুরে আসি। প্রথমে আমি যাত্রা শুরু করি মেট্রো রেলের উদ্দেশ্যে, শিশুমেলা রোড হয়ে আগারগাঁওয়ের নতুন রোডে। আশেপাশের পরিবেশটা না অসাধারণ লাগতেছিল, মনে হচ্ছিল যে এটা আমাদের বাংলাদেশ না, আমি কোনো অন্য এক দেশে চলে এসেছি, যা মনে করে দিয়েই সেই ডিজিটাল বাংলাদেশের রূপময় কবিতা। একটি স্বপ্ন একটি দেশ, ডিজিটাল মোদের বাংলাদেশ। তারপরে রোড দিয়ে যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের মেট্রো রেলের স্টার্টিং পয়েন্ট আগারগাঁওতে। মেট্রো রেলে চড়ার আনন্দ নিয়ে সিঁড়ি বেয়ে আমিও উঠা শুরু করলাম টিকিট কাউন্টারের দিকে। আস্তে আস্তে উঠতে উঠতে আশেপাশের ভিউগুলো দেখলাম, অসাধারণ লাগতেছিল। তারপরে আমরা যেতে থাকি মেট্রো রেলে চড়ার উদ্দেশ্য নিয়ে। দেওয়ালে দেখি ডিসপ্লে, ট্রেনের শিডিউল দেখে তারপরে আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম। দেখি মোটামুটি মানুষজনের ভিড়। আমিও খুঁজতেছিলাম যে কোথায় টিকিট করব, কাটবো, যেহেতু আমার প্রথম জার্নি। সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার উদ্দেশ্যে। তে থাকতে আমার সময়টা চলে আসলো টিকিট কাটার জন্য। আমি যাইতাম আগারগাঁ থেকে উত্তরা লাস্ট অফিসে। তারপরে টিকিটটা কাটলাম। টিকিট হাতে পেয়ে অনেক আনন্দ লাগতেছিল যে প্রথম মেট্রো রেলে জার্নি, ট্রেন চলে আসলো, লোকজন মেট্রো রেল করে পৌঁছে গেছে আগারগাঁর স্টপেজে, সবাই নামতেছিল। তখন উঠার পালা আমাদের। ভেতরে ঢুকলাম, ভিজিট করলাম মেট্রো রেল, অনেক সুন্দর লাগতেছিল। মানুষজন অনেক আনন্দের সাথে মেট্রো রেল ভ্রমণের জন্য এসেছে, কেউ বা পরিবার পরিজন নিয়ে, কেউ বা স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে বিনোদিত মুহূর্ত কাটাতে। যখন মেট্রো রেল যখন স্টার্ট হয়ে গেল, দেখলাম যে আশেপাশের পরিবেশ অসাধারণ লাগতেছিল। এটা হলো পুরানো বিমানবন্দর, যা আপনি মেট্রো রেল থেকে পুরোটাই দেখতে পাবেন। ভিউটা অসাধারণ লাগতেছিল। প্রথম স্টপেজে এসে মেট্রো রেল থামল, কিছু লোকজন আবার উঠে বসল মেট্রো রেলে। সবাই বন্ধুবান্ধব নিয়ে ঘোরার উদ্দেশ্যে মেট্রো রেলে আসলো। সবার সাথে আড্ডা, সার্বিক সময় সবার সাথে পরিচিত। এই ছোট বন্ধুরা আমাকে প্রচুর পরিমাণ সময় দিচ্ছিল, তাদের বিদায় জানালাম। তারপর আবার স্টার্ট মেট্রো রেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম দিয়াবাড়ির দিকে। মেট্রো রেল লাস্ট গন্তব্যে পৌঁছে গেল। বিভিন্ন কার্যকলাপ শেষে আমরা পৌঁছে গেলাম দিয়াবাড়ি লাস্ট স্টেশনে। এই মাত্র 35 মিনিটের জার্নিতে বিনোদিত হয়েছিলাম অনেকভাবে। 35 মিনিটের মধ্যে অনেক লোকজনের সাথেই পরিচিত হলো। সবার সাথে বিদায় আদায় করে অবশেষে আমরা পৌঁছে গেলাম মেট্রো রেলের লাস্ট প্রান্তে, এবং আমরা বিদায় জানালাম।